আজ আপনার জন্য সারা কুমারহট্ট গ্রাম প্রাণে বাঁচলো রানীমা। আপনারা আমার নামে জয়ধ্বনি দিচ্ছেন ঠিকই, কিন্তু সঠিক সময়ে ঠাকুর আমার কাছে সংবাদ পৌঁছেছিলেন বলেই কিন্তু আমি আপনাদের সকলকে বাঁচাতে পারি। এই আপনার বিনয় রানীমা, আপনি ছাড়া সাহেবদেরকে এখান থেকে বিতাড়িত করা এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু রানীমা, আমার চিন্তা হচ্ছে অন্য একটা কথা। চিন্তা কি নিয়ে চিন্তা ঠাকুর? এই সাহেবরা যদি আবার ফিরে আসে তখন কি হবে? আপনি চিন্তা করবেন না ঠাকুর, আমি ঠিক করেছি কিছুদিন আমি কুমারহট্টের মহলেই অবস্থান করব, আর আমার সেনারা কুমারহট্টের অদূরে শিবির ফেলে অবস্থান করবে। কিছুদিন আমি এখানে অবস্থান করে তারপর ফিরে যাব। সত্যি ঠাকুর, মানুষের প্রতি আপনার এই ভালোবাসা আমায় যে বড় উজ্জীবিত করে। আপনার মায়ের কাছে আমার হয়ে প্রার্থনা করব, আমিও যেন সারা জীবন মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি। এখন আসি তাহলে। ঠাকুর, ঠাকুর, এই কুমারহট্টায় মানুষ যদি অকৃতজ্ঞ না হয় তাহলে ঋণ তারা কোনোদিনও ভুলবে না। সত্যি রামপ্রসাদ, তোর জন্যই আমরা আজকে প্রাণে বাঁচলাম, নাহলে এই সাহেবদের অত্যাচারে মানে আমাদের হয়তো কুমারহট্ট গ্রাম ছেড়ে চলে যেতে হতো। জয় রামপ্রসাদের জয়! জয় রামপ্রসাদের জয়! থামো থামো, আমার নামে জয়ধ্বনি দিও না গো তোমরা। আমি তোমাদের বলেছি না আমি কিছু করিনি গো। জয়ধ্বনি যদি দিতেই হয় তবে আমার মায়ের নামে জয়ধ্বনি দাও। যা করার আমার মাই করেছে, যা হয়েছে সব আমার মায়ের ইচ্ছাতে হয়েছে। এই যে স্বয়ং রানী ভবানী এমন রণংদেহী মূর্তি ধারণ করে আমার মায়েরই মতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, তাই আমরা রক্ষা পেয়েছি। দেখো আমরা সুরক্ষিত, এই আমাদের বড় কথা, আমাদের পরম পাওনা। আর শোনো গো সবাই, এরপর থেকে কোনো সাহেবের সঙ্গে বাঘ বিতণ্ডাতে জড়িও না। কোনো সাহেব যদি তোমাদের কাছে এসে জমির কাগজপত্র দস্তাবেজ যদি দেখতে চায় তবে শান্তভাবে তার সাথে কথা বলো, কাগজপত্র তাকে দেখিয়ে দিও, সে কি বললো সেটা ভালো করে শুনো এবং আমাদের কাছে এসে তা জানিও, কেমন? বাঘ বিতণ্ডাতে জড়ালেই কিন্তু প্রাণহানির সম্ভাবনা থাকবে, এ নিয়ে আর চিন্তা করো না। মাথার উপরে আমার মা আর স্বয়ং রানী মা দুজনেই রইলেন। বলো দেখি সবাই, জয় বা কালী জয়! জয় বা কালী জয়! কালী কালী মহাকালী, কালীকে পাপ হারি নিবারে। বোঠান! হ্যাঁ ভজরি দাদা। বোঠান, এই যে ফুল তুলে এনেছি। বোঠান বলি কি, আমি বরং মালাটা গেঁথে দিই? না না, আমি গেঁথে নেব। আরে বাবা, আজকে প্রসাদ ঠাকুর বাড়িতে নেই, তোমাকে এরপরে পুজো করতে হবে, রান্নাবান্নার কাজও তো আছে, আমি করে দিই না? সব হয়ে যাবে, অত ভাবতে হবে না। না না বোঠান, ভাবতে হবে, এটা ভাবনার বিষয়। এই এতটা পথ, রামপ্রসাদকে তুমি একা না ছাড়লেই পারতে। কি করবো বলুন তো ভজরি দাদা, আমি তো ওনাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি একা হাতে সামলে নিতে পারবো পরমেশ্বরী আর রামদুলালকে। ওনাকে এমনকি এটাও বললাম আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু আমার কোনো কথাই শুনলেন না উনি। বললেন গ্রামে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে, যদি আবার নতুন করে কিছু ঘটে তার থেকে বরং দুঃখীরাম আর ভজরি দাদা এখানেই থাকুক। হ্যাঁ, কিন্তু প্রসাদ ঠাকুরের দিক থেকে ভাবলে কথাটা কিন্তু ঠিক। ভেবে দেখো কদিন ধরে কি গেল আমাদের এই কুমারহট্টের ওপর দিয়ে। বাকি রানীমা ছিলেন, নাহলে ওই সাহেবদের কাছে সবাইকে নিজের ভিটেমাটি হারাতে হতো। এটা অবশ্য ঠিক, মায়ের আশীর্বাদে আর রানীমার দয়ায় আমরা সবাই এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। ভজরি দাদা, আপনি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, বাইরের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি সেরে আসুন, কেমন?
ওই সব আনাজপাতি, তারপর মুদিখানা সবই তো করার আছে, তাই না? তারপর দুটো গ্রাম পেরিয়ে দূরের হাটে যেতে হবে আপনাকে। তাড়াতাড়ি চলে যান, আমি না হয় ততক্ষণে পুজোর জোগাড়টা করে পুজোটা সেরে ফেলি, কেমন? হ্যাঁ চলো ভজড়ি দাদা, চলো 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 আসি। ওঠে, হ্যাঁ হ্যাঁ আসো। সর্বাণী প্রণাম রানীমা। প্রণাম রানীমা। রানীমা আপনি আসুন, আসুন আপনি, কিছুক্ষণ আগে আপনাকে নিয়ে কথা হচ্ছিল। তাই তো সবাই এখানে ঠাকুরকে দেখছি, উনি উনি পাড়াগান গাইতে একটু দূরের গ্রামে গেছেন রানীমা। আসলে অনেকটা পথ যেতে হবে, তো তাই উনি ভোর ভোর বেরিয়ে পড়েছেন, আর ওনার ফিরতে ফিরতে কালবেলা হয়ে যাবে। কোনো কি দরকার ছিল রানীমা? না না, তোমাদের সাথে দেখা করতে আসলাম, হাতে একটু সময় ছিল তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আগে রানীমা বলছিলাম যে আপনারা কথা বলুন, আমাদের একটু হাটে যেতে হবে, আসি। বেশ চলো চলো চলো। রানীমা আসুন আসুন, এখানে আসুন। কোথায় যা আপনাকে বসতে দিই, মানে আসলে আমাদের তো কেদারা নেই তাই আর। সর্বাণী এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আর একটা কথা, আজ থেকে তুমি আমাকে আর আপনি আজ্ঞে বলবে না, এখন থেকে আমি তোমার সই, আমাকে তুমি নিজের সই ভাববে, কেমন? না না রানীমা, মানে তা কি করে হয়, আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন নাটোরের মহারানী আর আমি একজন সাধারণ মানুষ। কেন সর্বাণী, মহারানী বলে কি আমি মানুষ নই? আমি কি কারোর বন্ধু হতে পারি না? আজ আমি সারাটা দিন তোমার সাথেই কাটাবো। দেওয়ানজি আপনারা বরং মহলে ফিরে যান। রানীমা আমরা চলে যাব? হ্যাঁ দেওয়ানজি, আজ সারাদিন আমি সর্বাণীর সাথেই কাটাবো। সে বেশ ভালোই হবে রানীমা, আজ না হয় এই গরিবের ঘরে আপনি দুমুঠো অন্ন গ্রহণ করবেন। কিন্তু রানীমা আমরা আপনাকে এখানে একা এইভাবে ফেলে রেখে যেতে পারবো না। দেওয়ানজি আপনি তো খুব ভালো করেই জানেন, এটি যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমি নিজের রক্ষা নিজেই করতে পারি, তাই আপনারা ফিরে যান। আপনারা বরং সন্ধেবেলা এসে না হয় আমাকে নিয়ে যাবেন। বেশ, তবে কয়েকজন সৈন্যকে আমি কুটিরের বাইরে পাহারার জন্য রেখে যাচ্ছি, দয়া করে আপনি আপত্তি করবেন না। বেশ। সর্বাণী। হ্যাঁ রানীমা। তুমি বুঝি পুজোর আয়োজন করছিলে? হ্যাঁ আমি পুজোর আয়োজন করছিলাম রানীমা, এই যে ফুল নিয়ে এসেছেন, এর মালা গাঁথবো। তাহলে আজ আমিও তোমার সাথে মায়ের পুজোর আয়োজন করব। নিশ্চয়ই রানীমা। রানীমা আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো না। আপনি রাগ করবেন না তো? ও মা রাগ করবো কেন, ওই যে বললাম আমি তোমার সই, এক সইয়ের কথায় বুঝি আর এক সই রাগ করে। আসলে আমার আপনার গল্প খুব শুনতে ইচ্ছা করছে। আমার গল্প? হ্যাঁ আপনার গল্প। ছোটবেলা থেকে অনেক রাজারানীর গল্প শুনেছি আমি, কিন্তু রানীমার মুখ থেকে রানীর গল্প শোনার লোভটা যে আমি সামলাতে পারলাম না। আপনি কিভাবে নাটোরের রানী হয়েছিলেন সেই গল্প শুনতে চাই আমি, আপনাদের বিয়ের গল্প, আপনি কিভাবে মহারানী হয়েছিলেন সেই গল্প শোনাবেন আমাকে। এসব গল্প শুনতে চাও? বেশ। জানো তো সর্বাণী, আমি কিন্তু কোনো রাজবাড়ির মেয়ে ছিলাম না। আমার বাবা আত্মারাম চৌধুরী ছিলেন বগুড়ার জমিদার, আর মায়ের মুখে বহুবার শুনেছিলাম আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন নাকি পূর্ণিমা ছিল,
আর আমার মুখটা নাকি অবিকল পূর্ণিমার চাঁদের মতো ছিল। উনি তো ভুল কিছু বলেননি, আপনি তো সত্যি চাঁদের মতো উজ্জ্বল সুন্দর। আসলে মায়ের মন তো সন্তানের মুখকে সবসময় চাঁদের মতোই দেখে, জানো তো। তখন আমি বেশ ছোট ছিলাম, হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসেছিলেন রাজা রামজীবন। রাজা রামজীবন? তিনি ছিলেন আমার বাবার বন্ধু আর আমার শ্বশুর মশাই। তখন উনিও বেশ ছোট ছিলেন, উনি মানে আমার স্বামী, আমার স্বামীও সেদিন এসেছিলেন। আর জানো তো সর্বাণী, আমার স্বামী কিন্তু আমার শ্বশুর মশাইয়ের নিজের পুত্র নয়। তাহলে? আসলে আমার শ্বশুর মশাইয়ের একটিমাত্র পুত্র সন্তান ছিলেন, আর তার নাম ছিল কালিকা প্রসাদ। আর উনি গত হয়ে যাওয়ার পরে আমার শ্বশুর মশাই আমার স্বামীকে দত্তক নেন। উনি যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন ছিল দোল উৎসব, আর আমি রং খেলছিলাম। এমন সময় ওনারা এসেছিলেন আমাদের বাড়িতে।